स्नान रेडी ठाकुर बासन मजा रेडी और समस्त केंा काटी सब कि देखने समस्त किसब जिनपत्र से गो रान्नाघरे आन ओखे जोड़ कर मास्टरमशाई तीनटे नारकल नहीं बैरिए आलपना देखें एखे मिस्टी आलपना दिए एखे घर पुजो हो गए मिस्टी पड़े घर पुजो और अभी एन एब जब ठाकुर जोड़ करते मास्टरमशाई कि नारकल नारकल भांगे नारकलर जा दाम कि बोलब मानी लक्ष्मी पुजो बोले प्रचुर दाम और ये मिस्टी हाथे ना मेहंदी कर दिए बसे बसे और क्ज नहीं मैंने वो मेहंदी करते और खूब भलो लागे और तेम गरम तेम रोद मानी बिरक्त लेगे जा तो उपोस आची और मास्टरमशाई उपोस आची तो चलो तेरे एब जोगाड़ो कर पुजो जोगाड़ रेडी करी अनेक रकम भोग रान्ना करते समस्त अनेक 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 जोगाड़ जेहेतु प्रतिमा पुजो तो अनेकटाई जोगाड़ तो चलो करी एखन रेडी हुए पर अपन साथ कथा बोलिए और भिडियो भलो लगे अवश्य लाइक शेयर कमेंट करबें और चैनल के सबसक्राइब कर जरा सबसक्राइब करें ता सबसक्राइब कर देवें और अवश्य भिडियो पुरो देखें स्किप करबें ना सब कंप्लीट कर दीची एट मिल
স্প্লিট ধুয়ে দেওয়ার ওখানে একটা ছোট তালা আছে। এখানে দেখুন ভোগের সমস্ত কিছু, ওখানকার সব সমস্ত ভোগে পায়েস প্রথম, তারপর খিচুড়ি, তারপরে আছে এখানে নাড়ু, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, লুচি, সুজি, লাবড়া। পাখা চলছে তাই সাউন্ডটা কিন্তু খুব বাজে আছে। আর হচ্ছে আমি কিন্তু সমস্ত রান্নাটা না খেয়ে করেছি, কারণ ঠাকুরের দিনে যেহেতু আমি কোনো সাদা তেল বা সরষের তেল তো ইউজ করাই যাবে না, আমি সাদা তেলেও ইউজ করি, আমি সমস্ত রান্নাটা ঘিয়ে করেছি। তো আমার পুজোর জোগাড় সব কমপ্লিট, তো এবার টোটালটা একটু ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিই। তো দেখুন মিষ্টি কি সুন্দর আলপনা দিয়েছে, ফোন দেখে দেখে আলপনা দিয়েছে বসে বসে, মানে এত টাইম লাগাচ্ছে, ও মেহেন্দি করে খুব সুন্দর, তো সেই থেকেই ও আলপনাটাও দেয় আর কি গত বছর থেকে। তো দেখুন আমার মা লক্ষ্মী কি সুন্দর সাজে সেজে এসেছে, দারুণ লাগছে। আর আমি ছোট্ট ছোট্ট বেশ ঠাকুরই পছন্দ করি আর কি, বড় ঠাকুর আনি না। তো এবারে পূর্ব দিকে মুখ করে এদিকে ঠাকুর বসেছে, আগের বছর দেখেছিলেন এর উল্টো দিকে বসেছিল, তো এবছর এদিকে মুখ করে ঠাকুর বসিয়েছি। ছোট্ট ঠাকুরটা, ছোট্ট আমার মা লক্ষ্মী, কি সুন্দর লাগছে, যেন ঘর আলো করে বসে আছে। তো পুরোহিত মশাই আসার সময় হয়ে গেছে, সেই জন্যই তাড়াতাড়ি করছি আর কি, যতটা মানে একা হাতে একদম টোটাল জোগাড়, তো অত কিছু জোগাড় দেখলেনি, সব কিছু একা হাতে করে স্নান টান করে তারপর রেডি হতে হবে, তো সেই কারণেই সমস্ত কিছু জোগাড় রেডি করে এখানে মাস্টারমশাই ভিডিওটা তুলছে, আর আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। তো এখানে দেখুন আমি রেডি হয়ে গিয়ে মিষ্টি আমাকে আলতা পরিয়ে দিচ্ছে, বললো মা বসো আলতা পরিয়ে দিই, তো আলতা পরিয়ে দিচ্ছে। আর এখানে পুজোর মানে ঠাকুরমশাই এসে গেছেন আর কি, ঠাকুরমশাই সমস্ত যে পুজোর আগের যে জোগাড় তো সেগুলো করে নিচ্ছে, কারণ পুজোর প্রতিমা পুজো যেহেতু, তো সেহেতু অনেকটাই জোগাড় আছে, ঘট বসানো আরও সমস্ত যে যে নিয়ম আছে, কারণ আমরা তো অত নিয়ম জানি না। আর এদিকে মাস্টারমশাই বসেছে সিন্নি মাখতে, কারণ যেহেতু আমাদের দীক্ষা হয়ে গেছে তো সিন্নি মাখাই যায়, মানে ঠাকুরমশাই বললো। আর এই যে দাঁড়িয়ে আছে আমাদের আলু আর মিষ্টির গোটা বাচ্চা পাটির টিন, সব হল্লা পাটি আর কি হল্লা করছে, খালি ওদের নেশা বম ফাটাবো, হুড়োহুড়ি করবো এই সব। তো এখানে মাস্টারমশাই বসে গেছে সিন্নি মাখতে, আমি কলাগুলো ছাড়িয়ে দিলাম, আর ওদিকে ঠাকুরমশাই নিজের মতো জোগাড় করছে, কারণ কিছু করার নেই, উনিই বললেন যে যেহেতু দীক্ষা হয়ে গেছে সেহেতু সত্যনারায়ণের সিন্নি মাখাই যায়, তো সেই কারণেই মাস্টারমশাই সিন্নিটা এদিকে অনেকটা কাজ এগিয়ে থাকবে, কারণ আমাদের পুজো হতে অনেকটা টাইম লাগে। ঠাকুরমশাই এসেছেন 6:30, আর প্রায় 11:30-11:30 বেজে যায় পুজো করতে, এক বছর তো পুজো করতে ভোর 5:30 বেজে গেছে, কারণ 12:30 একটা সময় পুজো মানে পূর্ণিমা পড়ার উপর নির্ভর করে আর কি, সেই অনুযায়ী তো এক বছর সারা রাত ধরেই বলতে গেলে পুজো হয়েছে, ভোর 5:30 পুজো থেকে উঠেছি, আর সারা দিন উপোস থেকে না শরীরটা খুব টায়ার্ড লাগে, আর তার সাথে এতটা কাজ করতে হয়, পুজোর জোগাড় অনেকটা জোগাড়, মানে ধরুন সকালে আমি 10:30 থেকে বসেছি, বিকাল 5:30-5:30 বেজে গেছে আমার সমস্ত জোগাড়ে, কারণ অনেকগুলো ভোগের জিনিস রান্না করতে হয়, সেগুলো খুব নিষ্ঠাভাবেই করতে হয়, তো একা হাতেই করি। আর এদিকে মিষ্টি আমার অনেক কাজ করে দিয়েছে, মিষ্টি তো সাথে থাকেই,
তো এখানে দীপ জ্বালাচ্ছি, দীপ না ধূপ, এটা মাস্টারমশাই বড় ধূপ এনেছে তো সেই ধূপটা জ্বালিয়ে দিলাম। তো এখানে দেখুন ঠাকুরমশাই পুজো, নারায়ণের পুজো হয়ে গেছে, নারায়ণের পুজো হয়ে যাওয়ার পর নারায়ণের আরতি হচ্ছে, আর মিষ্টি একবার করে বাইরে যাচ্ছে, বম ফাটাচ্ছে, আর চলে এসে শুধু হুড়োহুড়ি, ওর বদমাইশি আর যায় না, সবাই মিলে ওর বন্ধুদের ছাড়া ওর চলেই না একদম। তো এখানে পুজো নারায়ণের আরতি কমপ্লিটই হয়ে গেল, এরপর মা লক্ষ্মী পুজো করবে, কারণ আমরা মা লক্ষ্মী যেহেতু পুজো করি সেহেতু সাথে সত্যনারায়ণটাও দিয়ে দিই, কারণ একসাথেই দুটো পুজো হয়ে যাবে, আর লক্ষ্মীর পুজো করলে সত্যনারায়ণের পুজো করাটাও খুব ভালো, খুব ভালো, তাই জন্যেই আর কি দুটো পুজো একসাথেই করে নিই। একসাথেই হয়ে গেল সত্যনারায়ণের সিন্নি দেওয়া হয়ে গেল, ওদিকে মা লক্ষ্মীর পুজো, এদিকে সমস্ত জোগাড় রেডি করে সমস্ত কিছু করে টোরে শরীরটা এবার টায়ার্ড লাগছে আর কি, মানে সারাদিনে খাওয়া দাওয়া নেই, তার সাথে এত কাজ। তো দেখুন আমার মা লক্ষ্মীকে কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর আমার পুজোর সমস্ত জোগাড়ও কেমন হয়েছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো তাহলে দেখতে থাকুন ভিডিওটা। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে, এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে, গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, দুধে ভাতে এখানে পুজোর শেষ পর্ব চলছে, হোম চলছে, সমস্ত পুজো শেষ করে তারপরে হোম করছিলেন আর কি ঠাকুরমশাই। তো হোম কমপ্লিট, হোমে যে সমস্ত যা দেওয়ার মিষ্টান্ন কলা এই সমস্ত দিয়ে সমস্ত কিছু করে কমপ্লিট হলো। তো এবার আমরা বসেছি পুষ্পাঞ্জলি দিতে। তো অবস্থা দেখুন বিধ্বস্ত অবস্থা, কিছু করার নেই, আর ভিডিওটা তুলছে মিষ্টি মিষ্টি, কারণ এখন রাত প্রায় 11:30 বেজে গেছে, তো দুজনেই টায়ার্ড, তার সাথে মিষ্টিও খুব টায়ার্ড, মানে ও অস্থির হয়ে যাচ্ছিল আর কি, ছোটো মেয়ে তো এতক্ষণ বসে বসে মানে পুজোর কাজেও আমাকে অনেকটা হেল্প করেছে, তার সাথে তো এদিক ওদিক ছুটোছুটি অনেক কিছুই আছে ওর, সেই সব চলছে। তো এটা হচ্ছে পরের দিন, কারণ সেই দিনকে আর কোনো ভিডিও আমার এন্ডিং করা হয়নি, আর খুব কষ্ট হচ্ছিলো শরীরটায়, কোনোরকমে একটু ঠাকুরের প্রসাদ খেয়ে আর শুয়ে পড়েছিলাম, শুতে তাও পুজো শেষ হতে প্রায় রাত 11:30 বেজে গেছিলো। তো এটা পরের দিন ঠাকুরমশাই এসেছিলেন সুতো কাটতে, কারণ পূর্ণিমা যেহেতু কেটে গেছে তেসু সুতো কেটে দেওয়াটাই যায়, তো আমাদের পরের দিনই সুতো কাটা হয়ে যায়। তো সুতো কাটতে এসেছিলেন। তো তাহলে এখানেই আমার মা লক্ষ্মীর পুজোর ভিডিওটা শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো কন্টেন্ট, নতুন কোনো ভিডিও নিয়ে। তো এখনকার মতো এখানেই শেষ করলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।